সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের বাংলা ক্লাসে স্বাগত। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, আলোচনার বিষয় হচ্ছে এ ধ্বনি সমৃদ্ধ। হ্যাঁ, তাহলে আমরা এগুলো কী বিষয় নিয়ে আলোচনা করব? এ ধ্বনি নিয়ে আলোচনা করব, এবং এর ক্যাটাগরিটা কী হবে? সমৃদ্ধ। ও হ্যাঁ, এটা আসলে কিসের ক্লাস? এটা ক্লাসটা হচ্ছে উচ্চারণের ক্লাস। তাহলে আমরা উচ্চারণের ক্লাসে তোমাদের স্বাগত। হ্যাঁ, তোমরা আগেই জানো যে গত ক্লাসেও আমরা উচ্চারণের ক্লাস করেছিলাম। গত ক্লাসটা কী ছিল? গত ক্লাসটা ছিল র ফলার আমরা নিয়ম শিখেছিলাম। এখন আজকে তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা টপিকসে গেলাম, আরেকটা বিষয়ে গেলাম। সেই বিষয়টির নাম হচ্ছে কি? এ ধ্বনির সমৃদ্ধ উচ্চারণ। তোমরা সমৃদ্ধ কথাটা মনে হয় একটু তোমাদের কাছে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে এ ধ্বনির আমরা তোমরা জেনে রাখো যে দুটি আমরা ফর্মেশন পাব, দুটি ভাবে আমরা এটাকে আমরা বিশ্লেষণ করব বা উচ্চারণ করে থাকবো। কোন দুটি? একটি হচ্ছে সমৃত, এটা তো আমরা জানলামই, আরেকটি হচ্ছে বিবৃত। হ্যাঁ, আমরা একটা শব্দকে যখন স্বাভাবিকভাবে উচ্চারণ করব তখন সেটা সমৃত। হ্যাঁ, যেমন পথে, দেখি, এই জাতীয় শব্দগুলো যখন হবে তখন এটা সমৃত থাকবে। আর যদি আমরা বিবৃত করি তাহলে কী হবে? যেমন ব্যথা, আমরা ব্যথাকে ব্যথা বলবো না, এটা ব্যথা যখন বলবো তখন এটা কী হয়ে যাবে? ব্যয় যখনই বলবো তখনই এটা সমৃত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিবৃততে যাচ্ছি না, আজকে আমরা সমৃদ্ধতে থাকবো। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ যে সমৃত, তাহলে এ ধ্বনির আমরা আজকে সমৃত এই ক্যাটাগরির আমরা কয়টা? 1 2 3 4 5। তোমরা জেনেই থাকবা যে আমরা নর্মালি কয়টা করতেছি, আমরা 5টা করে নিয়ম শিখতেছি, এবং এই 5টি নিয়মের মধ্য থেকেই আমরা আমাদের অনুশীলনগুলো চালিয়ে যাব। এর মধ্য থেকে আমরা যে তোমাদের বোর্ডের প্রশ্নগুলো হয়ে থাকে, তোমরা অনেকেই জানো, অনেকেই দেখেছো ইতোমধ্যে, যে আমরা এই 5টি করেই আমরা উদাহরণ সহ এর সংজ্ঞাগুলো দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ ধ্বনির সমৃদ্ধ উচ্চারণ আজকে শিখব। উচ্চারণের ক্ষেত্রে আমরা আরেকটা কথা বলে নিই, উচ্চারণের ক্ষেত্রে যে দুই ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে, শুধু উচ্চারণ না, ব্যাকরণ যদি আমরা টোটাল বলি, ব্যাকরণে একটা হচ্ছে তোমাদের যে একটা বর্ণনা, যেমন আজকে আমরা যদি এটা ধরি তাহলে এটাকে আমরা কনভার্ট করে দিতে পারি কিসে? বর্ণনামূলক প্রশ্ন। যেমন এ ধ্বনির সমৃদ্ধ উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো, এটা একটা গেল। এর অথবা থাকতে পারে, এর অথবা কি হবে? অথবা এই উচ্চারণেই আমরা লিখব, কিন্তু কি করব, উচ্চারণের শব্দগুলো তোমরা দেখবে প্রত্যেকটা ব্যাকরণের প্রশ্নের অথবা থাকে। আমরা উচ্চারণের একটা বর্ণনামূলক প্রশ্ন যেমন পাবো, ঠিক এর অথবা আমরা শব্দে পাবো। যেমন আবৃত্তি, বক্ষ, অধ্যক্ষ, ঐশ্বর্য, ঐশ্বর্যবান, এই জাতীয় শব্দগুলো থাকবে। শব্দগুলো কয়টা? মোটামুটি 8টার মতো শব্দ থাকে, এবং এগুলোর আমরা সঠিক উচ্চারণ আমাদের লিখতে হয়। তাহলে আমরা দুইটা ফর্মেশন পাচ্ছি প্রশ্নে, দুইটা, একটা হচ্ছে বর্ণনামূলক এবং আরেকটি হচ্ছে কি, যে শাব্দিক বা শব্দে ছোটো ছোটো এই শব্দগুলো থাকবে, এগুলোর আমরা সঠিক উচ্চারণ লিখব। সেটা বানানের ক্ষেত্রেও হতে পারে, ওইটা পরের কথা, আমরা পরে বানানে যাব, তখন এটা জেনে নিব। তাহলে আমরা একটা এখানে মনে রাখবো যে ব্যাকরণের বর্ণনামূলক প্রশ্ন হয়ে থাকে, এবং প্রত্যেকটা প্রশ্নেরই অথবা থাকে শাব্দিক হিসেবে। সেটা যদি আমরা সমাসকে মনে করি, তাহলে সমাসের প্রয়োজনীয়তা কী? এই জাতীয় কোনো যদি প্রশ্ন থাকে বর্ণনামূলক, এর অপোজিটে বা এর অথবাটা কী থাকবে? যে সমাস নির্ণয় করো, এটা নির্ণয় করে এরকম কয়েকটা সমাস শাব্দিক এ থাকবে, ওখান থেকে আমাদের সমাস ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। ঠিক আমরা এখন কোথায় রয়েছি? আমরা বর্ণনামূলক প্রশ্নগুলোতে রয়েছি। এগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা এর শাব্দিক যে প্রশ্নগুলো হতে পারে সেগুলোর চর্চা আমরা শুরু করব বা অনুশীলন শুরু করব, এবং খুব স্বাভাবিকভাবেই তার উপর বেস করে আমাদের ক্লাসগুলো হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ব্যাকরণকে কঠিন করে নিবা না, এটা সোজা সহজভাবে নিতে হবে। যেমন আমরা আসি আমাদের, ও আরেকটা কথা তোমাদের, যে আমাদের কী থাকে, যে আদ্য, মধ্য আর অন্ত, এই তিনটা টপিকস উচ্চারণের ক্ষেত্রে আমরা মনে রাখবো। আদ্য মানে প্রথমে, মধ্য তো মধ্যেই, অন্তে মানে হচ্ছে শেষে। যেমন আজকের আমরা ইন্ধনের কাজ যখন আলোচনা করব, আমরা এই 5টা পয়েন্টে, তখনও আমরা খুঁজে পাবো, কী খুঁজে পাবো, যে আদ্য মানে প্রথমে, অন্ত খুঁজে পাবো, অথবা মধ্য মানে কথায় কোন পজিশনে, পজিশনাল।
কোথায় এটা উচ্চারণ হবে, এ ধ্বনি উচ্চারণ হতে পারে, অ হতে পারে, ব ফলা উচ্চারণ হতে পারে। তবে আজকে আমরা স্বাভাবিকভাবে কি ধ্বনি উচ্চারণ করব, এ ধ্বনি উচ্চারণ করব। এই এ ধ্বনি আমরা খুঁজে পাবো, হয় প্রথমে পাবো, না হলে মধ্যে পাবো, না হলে আমরা শেষে পাবো। আসো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম আমরা এটাতে যাই পদের অন্তে। হ্যাঁ মজার ব্যাপার, তাহলে আমরা কি পাইলাম, অন্ত দিয়ে শুরু করলাম আজকে। পদের অন্তে এ ধ্বনির উচ্চারণ কি হয়, সংকৃত হয়। সংকৃত মানে এটার কোনো চেঞ্জ হবে না, অবিকৃত, এটা ব্যাকরণ ভাষায় বলে অবিকৃতভাবে উচ্চারণ হবে, বিকৃত হবে না। যেমন আমরা পথে থেকে পথে, পথে আমরা যে অন্তে এ কোথায় খুঁজে পাবো, চলো আমরা দেখি খুঁজে পাচ্ছি কি না। এই যে পথে শব্দটা যখন আমরা উচ্চারণ করবো, পথে এটা কোথায় পাচ্ছি, থয়ের পরে আমরা টানটা আমরা উচ্চারণ আমরা টোনটা আসতেছে এ, তাহলে আমরা খুঁজে পাইলাম এই পথে শব্দের শেষে মানে অন্তে আমরা এ খুঁজে পাইলাম। এই অন্তে এ খুঁজে পাইলে আমাদের কী হয়ে যাবে, সংবৃত হয়, এটার কোনো চেঞ্জ হবে না। তার জন্য আমাদের খুব সহজভাবে একটা উদাহরণ আছে, পথে থেকে পথে, ঠিক তেমনি করে দেখি থেকে দেখিও হতে পারে। হ্যাঁ আচ্ছা রসিক ভাবে আমরা এরকম করে আমরা কিছু যাব, আমরা দ্বিতীয় ইয়েটাতে যাই মানে পয়েন্টটাতে যাই। আমরা প্রথমটাতে অন্তে পেয়েছি, এবার মজার ব্যাপার এবার আমরা প্রথমে খুঁজে পাবো। দেখো তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত, আমাদের শুধু মনে রাখতে হবে প্রথমে তো থাকবে, কিন্তু কিসের সঙ্গে, স্বরধ্বনির সঙ্গে না, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত যদি এ খুঁজে পায় তাহলে সেটা সংবৃত থাকবে, সেটার আর কোনো চেঞ্জ হবে না। দেখো একটা খুব মজার শব্দ দিয়েছে এখানে তোমাদের জন্য, দেখো এ ধ্বনির উচ্চারণ তাহলে সংবৃত হয়, ব্যঞ্জন ধ্বনির সঙ্গে থাকবে প্রথমে, এই পর সঙ্গে রয়েছে এ খুঁজে পাবো। যেমন প্রে আমরা এ খুঁজে পাচ্ছি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে ভালো লাগার ভালোবাসার যে শব্দটা মধুর শব্দ প্রেম, তাহলে আমরা এই প্রেম থেকে প্রেম পাচ্ছি, প্র থেকে প্রে থেকে আমরা প্রেম খুঁজে পাইলাম, প্রে এ খুঁজে পাইলাম, কোথায় আছে, প্রথমে আছে। হ্যাঁ এরপরে যদি যাই আরও সহজ, সে সহজটা কেমন হবে, সেটা হচ্ছে একাক্ষর সর্বনাম পদে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। একাক্ষর যেমন আমরা কিছু কিছু সর্বনাম পদ রয়েছে কে সে এই জাতীয় শব্দগুলোতে আমরা কী করবো, যে আমরা সংবৃত উচ্চারণ করবো, একাক্ষর শুধু একই অক্ষর রয়েছে কে কে, তাহলে কে থেকে কে, এখানে কে বা কোনো বিবৃত উচ্চারণ হবে না, অবিকৃত হবে না। হ্যাঁ আমরা চার নম্বরটাতে যদি যাই তাহলে দেখি হ যুক্ত এ ধ্বনির উচ্চারণ, তাহলে কি আমরা খুঁজে পাবো এখানে, হ, তাহলে হ থাকলে এটার কী হয়, সংবৃত উচ্চারণ হয়, এটার কোনো পরিবর্তন হবে না, অবিকৃত হবে উচ্চারণ হবে। যেমন হ, যেমন দেহ থেকে দেহ, এখানে কোনো পরিবর্তন আসলো না, কী জন্য আসলো না, আমাদের পয়েন্টটাই হচ্ছে যে হ যুক্ত এ ধ্বনির উচ্চারণ, তাহলে হ যেখানে আমরা খুঁজে পাবো সেখানে আমাদের স্বাভাবিক উচ্চারণ হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা শেষেরটুকু যদি দেখি, আমরা পাঁচ নাম্বারে যাই, হ্রস্বই বা হ্রস্বকার পরে থাকবে। হ্যাঁ এখন আমরা কি খুঁজবো, হ্রস্বই থাকতে পারে অথবা হ্রস্বকার থাকতে পারে, কোথায় থাকবে, পরে থাকবে, তাহলেই আমাদের উচ্চারণটা কী হয়, সংবৃত হয়। প্রত্যেকটার উচ্চারণ আমরা কী করতেছি, এ ধ্বনি এবং উচ্চারণটা হচ্ছে সংবৃত, মনে রাখতে হবে এ ধ্বনির আমরা দুটা উচ্চারণ শিখব, আজকে শিখতেছি সংবৃত এবং পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা বিবৃত উচ্চারণে যাব। এই দুইটা উচ্চারণ শিখলে আমাদের এটা নিশ্চয়ই কাজে দিবে পরীক্ষার জন্য এবং জানার জন্য তো অবশ্যই। হ্যাঁ তাহলে আসি, যে হ্রস্বই বা হ্রস্বকার পরে থাকলে এ ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। যেমন রেণু, হ্রস্বকারটা আমরা কোথায় পাচ্ছি, পরে পাচ্ছি, রেণু থেকে রেণু। আবার যদি আমরা দেখি এই যে হ্রস্বকার দিচ্ছি, হ্রস্বকার বা হ্রস্বকার, হ্যাঁ আরটা হচ্ছে আমাদের এই যে হ্রস্বকার, দেখি থেকে দেখি, আমরা এই দুইটাই পাইলাম, দেখি থেকে দেখি আবার রেণু থেকে রেণু, হ্রস্বকার এবং হ্রস্বকার, এগুলো যদি শব্দের পরে থাকে তাহলে উচ্চারণ সংবৃত হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায়, আসলে ব্যাকরণের আলোচনাগুলো আমরা নাকি দীর্ঘ মানে আমাদের একবার যে খুবই বড় করব সেরকমও করার কোনো সুযোগ নেই, কী জন্য সুযোগ নেই, আমরা স্বভাবতই চাচ্ছি যে অল্প অল্প করে আমরা ব্যাকরণের যে কঠিন বিষয়গুলো, সত্যিকারের আসলে কঠিন না, এই বিষয়গুলো যদি আমরা নিয়মিত চর্চা করি তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে খুব সহজ হিসেবে ধরা দিবে। হ্যাঁ আমরা এভাবে এই ছোটো ছোটো ক্লাসগুলোতে আমরা কী করব, যে ব্যাকরণ যে একটু একটু কঠিন আছে না, এই কঠিনগুলো আমরা সহজ হিসেবে উপস্থাপন করবো তোমাদের জন্য, এবং তোমরা বাসা থেকে নিয়মিত চর্চা করবা, এই ব্যাকরণের অনুশীলনী ত
তোমরা নিয়মিত অনুশীলন করবে এবং এই অনুশীলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ভালো ফলাফল এবং জ্ঞান অর্জন তো অবশ্যই করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণের ক্লাস আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।